नमस्कार बंधुरा, वाइफ अपडेटर पक्ष अपन सकल के स्वागत। तो बंधुरा, त्रिपुरा राज्य ग्रुप सी ए डी नियोग आबारों एक नतून विज्ञप्ति जारी करा हुई है। आज के ता आलोचना करब एवं सेखाने कतगुली पोस्ट रही है, क्यों एप्लाई करबें, योग्यता की देया हुई है, सबगुली विषय अपन साथे तुले धरब। तो आमी आपनादेर की रिक्वेस्ट करब, जदि आमार ई चैनल नतून हुए थाकेन अवश्य आमार ई चैनल के सबसक्राइब कर रखबें, एई धरनेर शिक्षा और चाकरी संक्रांत खबर सबार आगे पाओयार जन्य। तो चल बंधुरा, समय नष्ट ना करे शुरू करा जाक। तो बंधुरा, यही हलो से अफिसियल नोटिफिकेशन। आमी प्रथमे बोले रखी, ये जे वैकेंसीटा सेटा ऑल इंडिया जे कोनो जगह थेके आपनी सेखाने अप्लाई करते पारबेन। तो एखाने प्रथमे आछे देखते पाच्छेन ऑफिस अब द प्रिंसिपल डिस्ट्रिक्ट एंड सेशन जज हेडक्वार्टर दिल्ली। एखाने जे वैकेंसीगुलो रयेछे, प्रथमे रयेछे देखते पाच्छेन सेखाने पियन অর্ডিনারি ডার্ক পিয়ন সেখানে নিয়োগ করা হবে। এখানে যে বেতনটা থাকবে 7 পে লেভেল অনুযায়ী থাকবে এবং সেখানে টোটাল পোস্ট রয়েছে ইউআর এর জন্য 11টা, ইডব্লিউএস এর জন্য 28টা, এসসি এর জন্য 41টা, এসটির জন্য 21টা, ওবিসি এর জন্য 75। টোটাল পোস্ট রয়েছে 276। তারপর E5 যেটা, সেখানে চৌকিদারের পোস্ট রয়েছে, সুইপার সাফাই কর্মচারী সেখানে নিয়োগ করা হবে। তো चौकीदारे जे टोटाल पोस्ट रही है 33, तारपर स्वीपर साफाई कर्मचारी जो टोटाल पोस्ट रही है 23। तो अपना से देखे नबें एच सी एस टी क्यों से आलदा आलदा करा। तारपर देखते E6 प्रसेसर सार्वर 74, प्रसेस सार्वर 60 पोस्ट रही है और एच सी एस टी सेम से आलदा करा। तो अपना से भलोक देखे नबें, एखे टोटाल पोस्ट बोलते गले 500 प्लस सेखने पोस्ट रही है। तो बंधुरा, एखे जो एप्लाई मोडा से देखते ऑनलाइन मोड से अप्लाई करते हैं। सेखने जे अप्लाई डेटा 7/2/2021 थेके स्टार्ट हो जाए 21/2/2021 से लास्ट डेट। एवं सेखने देखते जे ऑनलाइन अप्लाई करार्जन आपनर जो एप्लीकेशन फीटा 500 लागबे ओबीसी अनरिजार्व कैटागरिर जोन्नो, 250 लागबे एससी एसटी पीडब्ल्यू ईडब्ल्यूएस एक्स सार्विसमैनेर जोन्नो। ठीक आछे। तो बंधुरा, एखाने जे एज लिमिटटा देया होयेछे 18 थेके 27 होले आपनि सेखाने अप्लाई करते पारबेन। एससी एसटी देर जोन्नो सेखाने 5 इयार रिलैक्सेशन, ओबीसी देर जोन्नो एखाने 3 इयार रिलैक्सेशन देया होयेछे। ताछाड़ा एक्स सार्विसमैन एंड जारा अलरेडी कोनो सार्विसे आछे तादेर जोन्नो एखाने 10 ইয়ার রিলেক্সেশন সেখানে দেওয়া হয়েছে। এখানে যে সিলেকশন প্রসেসটা দেখতে পাচ্ছেন, অবজেক্টিভ এমসিকিউ টেস্ট অর্থাৎ সেখানে এক্সামের মাধ্যমে সেখানে নিয়োগ করা হবে। তো সিলেবাস কি থাকবে সেটাও আমি আপনাদের সাথে ডিসকাস করছি। তো বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে লিংকটা, সেই লিংকটা আমার ভিডিওর নিচে দিয়ে দেব। তাছাড়া আমি আবারও বলে দিচ্ছি, www.dillidistrictcourt.nic.in-এ গিয়ে আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি এন্ড সিটিজেনশিপ, এ ক্যান্ডিডেট মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন। ঠিক আছে, অর্থাৎ আপনি ভারতের যে কোনো জায়গা থেকে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা বিভিন্ন পোস্ট অনুসারে এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন পিয়ন অর্ডিনারি, ডার্ক পিয়ন, চৌকিদার, সাফাই কর্মচারী, সুইপার সেখানে যদি আপনি অ্যাপ্লাই করেন এক্সাম মোড সেখানে সিলেকশন হবে এবং শুধুমাত্র মেট্রিক কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি 10 পাস করলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং A6 যে কোডটা প্রসেস সার্ভার সেখানে অ্যাপ্লাই করলে আপনি 10 পাসের পাশাপাশি আপনার 12 পাস হতে হবে। তাছাড়া এখানে 2 ইয়ার্স আপনার LMB এখানে ড্রাইভিং লাইসেন্স আপনার লাগবে। ঠিক আছে। তাছাড়া অনলাইনে অ্যাপ্লাই করার জন্য পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আপনারা সেটা ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই মোডের জন্য আপনাকে যে পেমেন্টটা করতে হবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, UPI যে কোনোভাবে আপনি সেখানে পেমেন্টটা করতে পারবেন। তো বন্ধুরা, সেখানে যে এক্সামটা হবে দেখতে পাচ্ছেন, যদি আপনি চৌকিদার, সুইপার, সাফাই কর্মচারী, পিয়ন, অর্ডিনারি, ডার্ক পিয়নে অ্যাপ্লাই করেন, ইংলিশ 25, হিন্দি 25, জেনারেল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 25, এরিথমেটিক 25, টোটাল সেখানে আপনার 100 নাম্বারের সেই এক্সামটা হবে। আপনাকে 120 মিনিট সেখানে টাইম দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সেখানে নেগেটিভ মার্কও রয়েছে 0.25, অর্থাৎ আপনি 4টি কোশ্চেন ভুল করলে আপনার সেখানে 1 নাম্বার মাইনাস হবে। তাছাড়া বন্ধুরা, এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের ভেতর সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে আবারও বলবো, অ্যাপ্লাই করার আগে একটু ভালো করে অফিসিয়াল PDFটা পড়ে নেবেন।
তো বন্ধুরা, দিল্লি হাইকোর্ট ডিস্ট্রিক্ট থেকে আসা এই নোটিফিকেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।